বলুন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগতম। বিশেষ করে আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যাদের অর্থনীতি রয়েছে তাদের স্বাগতম। বরাবরই আমি তোমাদের আমাদের কলেজের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের আওতাধীন একাদশ শ্রেণীর MT3 যে সিলেবাস সেই সিলেবাসের উপর ক্লাস নিয়ে থাকি। তোমরা জানো আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে তোমাদের MT3-তে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রয়েছে। আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের উপরে ক্লাস নেব। ইতিপূর্বে আমি তোমাদের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপরে। আমি চেষ্টা করছি যে একটি ক্লাসে যতটুকু এবং যেভাবে পড়ানো হয় ঠিক তার চেয়ে কম আকারেই সুন্দরভাবে পড়ানোর ক্লাস নেওয়ার, যেন তোমরা ভিডিও দেখার পরে বইটা পড়ে বুঝতে পারো। যার কারণে আমি যদি ক্লাসে হতো তাহলে হয়তো এই অধ্যায়টা 5টা বা 6টা ক্লাসে শেষ করে দিতাম। ইতিমধ্যে আমি তোমাদের 3টা ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ ক্লাস, আরও 2টা 3টা ক্লাস লাগবে। তার মানে আমি ক্লাসে যতটুকু যেভাবে পড়াতাম তার চেয়ে কম পরিমাণ ভালোভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আজকে আমি তোমাদের আরেকটি তত্ত্ব পড়াবো। আমি বলেছিলাম যে এই অধ্যায়ের জনসংখ্যার 2টা তত্ত্ব রয়েছে, একটা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর আরেকটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমি তোমাদের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা, ম্যালথাসের যে মূল বক্তব্য এবং সেটা চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যে কীভাবে ম্যালথাস সেটা ব্যাখ্যা করে দেখিয়েছেন এবং আসলে তত্ত্ব দ্বারা কী বোঝাতে চেয়েছেন। তোমরা যদি ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবা। আজকে আমি তোমাদের আরেকটা তত্ত্ব পড়াবো, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই কাম্য জনসংখ্যা তত্ত্বটা আধুনিক অর্থনীতিবিদরা ম্যালথাসের যে জনসংখ্যা তত্ত্বের দুর্বলতা রয়েছে বা ত্রুটিগুলো রয়েছে বা সমালোচনা রয়েছে এইখান থেকে বেরিয়ে এসে তারা নতুন আঙ্গিকে জনসংখ্যা তত্ত্বের জনসংখ্যা সম্পর্কিত একটা তত্ত্ব প্রকাশ করেছে। এটাকেই বলা হয় কাম্য জনসংখ্যা তত্ত্ব, অর্থাৎ এটা ম্যালথাসের জনসংখ্যার বিপরীত হিসাবে বিকল্প হিসাবে করা হয়েছে। এইখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কাম্য জনসংখ্যা। এজন্য আমরা প্রথমে কাম্য জনসংখ্যা বিষয়টা কি সেটা জানার চেষ্টা করব। কাম্য জনসংখ্যা হচ্ছে সেই পরিমাণ জনসংখ্যা যে পরিমাণ জনসংখ্যা একটি দেশে বিদ্যমান থাকলে সেই দেশের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয়। আমি আবার বলি, এই কথাটুকুর মধ্যেই তোমাদের এই তত্ত্বের মূল তাৎপর্যটা নিহিত রয়েছে। কাম্য জনসংখ্যা হচ্ছে সেই পরিমাণ জনসংখ্যা যেই পরিমাণ জনসংখ্যা একটি দেশে থাকলে সেই দেশের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয়। সর্বোচ্চ কল্যাণ সাধিত হওয়া বলতে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়, জাতীয় আয় সর্বোচ্চ হয়, তারপর অর্থনৈতিক যে উৎপাদনশীলতা আছে এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, সম্পদ যে রয়েছে একটি দেশের প্রাকৃতিক সম্পদ এইটার ব্যবহার সর্বোচ্চ হয় এবং সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, সেই অবস্থাকে বলা হচ্ছে কল্যাণ সাধিত হওয়া। অর্থাৎ যে জনসংখ্যায় একটি দেশের সর্বোচ্চ কল্যাণ সাধিত হয়। সর্বোচ্চ কল্যাণ সাধিত হয় মানে কি, জাতীয় আয় সর্বোচ্চ হয়, মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, জীবনযাত্রার মান সর্বোচ্চ হয়, সম্পদের পূর্ণ ব্যবহার হয়, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নটা সর্বোচ্চ হয়, সেই অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এই আধুনিক অর্থনীতিবিদরা সেইটাকেই বলছে যে যদি একটি দেশের জনসংখ্যা কি করে ওই দেশের সর্বোচ্চ কল্যাণ সাধিত করে তাহলেই সেটা হবে কাম্য জনসংখ্যা। অর্থাৎ একটি দেশে যদি কাম্য জনসংখ্যা থাকে
তাহলে ওই দেশের সর্বস্ব কল্যাণ সাধিত হবে। যদি কাম্য জনসংখ্যার চেয়ে বেশি জনসংখ্যা থাকে তাহলে ওই দেশের জন্য সেটা খারাপ, আবার কাম্য জনসংখ্যার চেয়ে যদি কম জনসংখ্যা থাকে তাহলেও ওই দেশের অর্থনীতির জন্য সেটা খারাপ হবে। দেখো কিছু কিছু দেশ থাকে, তাদের দেশে যে সম্পদ রয়েছে, তাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে, এই উৎপাদন ক্ষমতা তাদের নিজ দেশের লোক দিয়ে হয় না, যার কারণে বাইরের দেশের লোক গিয়ে সেইখানে কি করে কাজ করে থাকে। অর্থাৎ তাদের নিজস্ব জনশক্তি দিয়ে তারা নিজের যে সম্পদ রয়েছে এটার পূর্ণ ব্যবহার করতে পারে না। আমি যদি ছোট আকারে বলি তাহলে তোমাদের এই শরীয়তপুরের অধিকাংশ মানুষই বাইরের দেশে থাকে, এবং এমন হয় যে তার হাজবেন্ড বাইরের দেশে থাকে, সে মহিলা এবং তার মেয়ে বাসায় গ্রামে থাকে বা শরীয়তপুরে থাকে। এখন কি হয় যে একজন পুরুষ মানুষ না থাকার কারণে পাশের বাড়ির পুরুষ মানুষ দিয়ে বাজার করাইতে হয় অথবা জরুরি কোনো কাজ করাইতে হয় যেগুলো মহিলাদের দ্বারা সম্ভব হয় না। তার মানে কি, তার বাসায় যদি আরেকটা পুরুষ মানুষ থাকতো তাহলে তাকে বাইরের পুরুষ মানুষটি কি করতো না, নিতে হতো না। তার মানে তার একটু কি আছে, অভাব রয়েছে, তার কি আছে, অভাব আছে। আবার যদি বেশি হয়ে যাও সেটা তার পরিবারের জন্য কি হয়ে যায়, অনেক সময় বার্ডেন হয়ে যায়, সেই পরিবারের জীবনযাত্রার মানটা কমে যায়, সেই পরিবারের কি হয়ে যায় অনেক অসচ্ছলতার মধ্যে চলতে হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সামাজিক সমস্যা দেখা দেয়, পারিবারিক সমস্যা দেখা দেয়। ঠিক একটা দেশের ক্ষেত্রে বিষয়টা এমনই থাকে, যদি একটি দেশে কাম্য জনসংখ্যার চেয়ে বেশি জনসংখ্যা হয়ে যায় তাহলে সেই দেশের জন্য সেটা খারাপ হয়, আবার কাম্য জনসংখ্যাতে যদি কম জনসংখ্যা হয় তাহলে ওই দেশের যে সম্পদ রয়েছে এটার পূর্ণ ব্যবহার হয় না, পূর্ণ নিয়োগ হয় না উৎপাদন ক্ষেত্রে, যার কারণে এটাও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খারাপ হয়। অর্থাৎ অর্থনীতির যে সর্বস্ব কল্যাণ, সর্বস্ব উন্নয়ন, এটা সাধিত হয় না। তার মানে এই আধুনিক অর্থনীতিতে এটা বোঝানো চেয়েছে যে প্রত্যেকটি দেশে কাম্য জনসংখ্যা থাকলেই কি হবে, সেই দেশে আর কোনো সমস্যা হবে না। যেগুলো কে বলেছিল, যেগুলো ম্যালথাস বলেছিল, জনসংখ্যা এই সমস্যা হতে পারে। তারা একটা সূত্র দিয়েছে, এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় যে একটি দেশের জনসংখ্যা কাম্য নাকি কাম্য, মানে একটি দেশের জনসংখ্যার যে অসামঞ্জস্যতা সেইটা কেমন, একটি দেশের জনসংখ্যার অসামঞ্জস্যতা কেমন সেটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। যদি এই অসামঞ্জস্যতা বেশি হয় তাহলে সেটা ঋণাত্মক, যদি শূন্য হয় তাহলে ঠিক আছে, এবং এই অসামঞ্জস্যের মান যদি ঋণাত্মক হয় তাহলে আরও জনসংখ্যার প্রয়োজন রয়েছে। আমরা এই সূত্র দেখে সেটা দেখার চেষ্টা করব। এখানে দেখো সূত্র রয়েছে এম সমান সমান বড় হাতের এ মাইনাস বড় হাতের ও ভাগ বড় হাতের ও, অর্থাৎ এম হচ্ছে এখানে অসামঞ্জস্যের পরিমাণ, অসামঞ্জস্যের পরিমাণ মানে সামঞ্জস্যহীন, কাম্য নয় বিষয়টা এমন দেখাচ্ছে, অসামঞ্জস্যের পরিমাণ মানে এখানে কতটুকু অসামঞ্জস্য রয়েছে সেইটা বোঝানোর চেষ্টা করবে। এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা, এ হচ্ছে প্রকৃত জনসংখ্যা, যে সেই দেশে প্রকৃতপক্ষে কত জনসংখ্যা রয়েছে, আর ও হচ্ছে যে কত জনসংখ্যা থাকা উচিত ওই দেশে, ওই দেশের অ্যাবিলিটি অনুসারে সেটা নির্ধারিত হবে যে একটা দেশে কত জনসংখ্যা থাকা জরুরি। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের উৎপাদন, বাংলাদেশের সব অবস্থাভেদে চিন্তা করতে হবে যে এই দেশে কত জনসংখ্যা হলে কি সেটা কাম্য জনসংখ্যা। অর্থাৎ এরকম হতে পারে যে আমরা মনে করছি বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, যদি বাংলাদেশে 10 কোটি মানুষ থাকতো এই পরিস্থিতিতে তাহলে কি কি সুবিধা হইতো, যে এই যে জনসংখ্যার ঘনত্ব সেটা কমে যাইতো, এই যে এত পরিমাণ বেকারত্ব সেটা সমস্যা হইতো না, এত ধরনের মানে বিশৃঙ্খলা সেটা হয়তো হইতো না। আমরা এটা মনে করছি যে সেটা হয়তো বা 10 কোটি। যদি আমরা এইভাবে চিন্তা করি যে মনে করো আমাদের প্রকৃত আছে 16 কোটি, আমরা যদি 10 কোটি থাকতো তাহলে কি হতো, সমস্যা হইতো না কাম্য জনসংখ্যা, তখন আমরা কি করতে পারি, 16 অর্থাৎ 0.6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জনসংখ্যা সেটা কি আছে,
সেটা বেশি আছে। এই এম এর মান অসামঞ্জস্যের পরিমাণ ধনাত্মক হওয়া মানে আমাদের যে জনসংখ্যা বর্তমানে সেই জনসংখ্যাটা কি কাম্য জনসংখ্যার চেয়ে বেশি আছে, অর্থাৎ আমাদের আরো জনসংখ্যা কি ঋণাত্মক করতে হবে, কমাইতে হবে। ঠিক অনুরূপভাবে যদি এখানে মানটা বেশি হয় তা দেখো কি হয়ে যাবে, তখন কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তখন কি সামথিং আসবে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা বোঝা যাচ্ছে যে এই দেশে আরো জনসংখ্যার প্রয়োজন রয়েছে। আর যদি এটা সমান সমান হয়ে যায় ষোলো, তাহলে কি হয়ে যাবে শূন্য ভাগ ষোলো, মানে এখানে শূন্য হয়ে যাবে, তার মানে এম এর মানটা কি শূন্য হচ্ছে, তার মানে এখানে কাম্য জনসংখ্যা এবং প্রকৃত জনসংখ্যা দুইটা কি আছে সমান রয়েছে। অর্থাৎ এই অসামঞ্জস্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে একটি দেশে জনসংখ্যাটা কি অবস্থায় আছে, সেই দেশে কি আরো জনসংখ্যা দরকার, নাকি সেই দেশ থেকে জনসংখ্যা বের করে দেওয়া দরকার, নাকি সেই দেশটাতে জনসংখ্যা ঠিক রয়েছে। এইভাবে তারা এই সূত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। এই বিষয়টাই আমরা যদি চিত্র সাহায্যে দেখাই তাহলে দেখো তারা দেখাইছে কিভাবে, অর্থাৎ এই পি বিন্দু দেখাচ্ছে যে মাথা পিছু আয়টা সর্বোচ্চ হয়েছে, মনে করো মনে করো যে এই পি জিরো জনসংখ্যায়, পি জিরো জনসংখ্যা মানে হতে পারে সেটা 10 কোটি, 5 কোটি, 15 কোটি, 16 কোটি, 20 কোটি, যে কোনো জনসংখ্যায় মাথাপিছু আয়টা সর্বোচ্চ হয়েছে একটি দেশের, এই যে পি জিরো জনসংখ্যায় সর্বোচ্চ মাথাপিছু আয় হয়েছে, এই পি বিন্দু এটা দেখাচ্ছে এই বিন্দুতে কি হয়েছে কাম্য জনসংখ্যা হয়েছে। এখন দেখো এর চেয়ে যদি কি হয়ে যায় জনসংখ্যা কমে যায়, পি ওয়ানে আসে জনসংখ্যা কম কিন্তু মাথাপিছু আয় কমে যাবে, জনসংখ্যা কম কিন্তু মাথাপিছু আয় কমে যাবে। আসলে তো বাস্তবতা আমরা চিন্তা করি জনসংখ্যা কম হলে মনে হয় মাথাপিছু আয়টা বেড়ে যাবে, কিন্তু এই এই জনসংখ্যাটা এমন একটা জনসংখ্যা যেটা ওই দেশের মাথাপিছু আয়কে সর্বোচ্চ করেছে, সেই দেশের কল্যাণ সর্বোচ্চ করেছে, তার চেয়ে কম হয়ে যাওয়া মানে মাথাপিছু আয়টা দেখো চিত্র দেখাচ্ছে যে এই বিন্দুতে সেটা মনে করো যে ই বিন্দু, এই বিন্দু থেকে দেখাচ্ছে যে মাথাপিছু আয় কিন্তু কমে গেছে, আর কমে গেছে। আবার তুমি যদি মনে করো যে এই বিন্দুটা দেখা এইখানে বেড়ে গেছে জনসংখ্যা অনেক বেশি, তখন দেখো এই বিন্দুটা কি দেখাবে, দেখাচ্ছে যে মাথাপিছু আয়টা বা কল্যাণটা কম হয়ে গেছে। তার মানে এই পি বিন্দুর পরে তুমি যদি যাও এর বিন্দুতে, তাও তোমার কি এখানে মাথাপিছু আয় অর্থাৎ ছ কল্যাণটা কম, আবার এই বিন্দুতে যেখানে জনসংখ্যা কম তাও তোমার কি সর্বোচ্চ কল্যাণ হচ্ছে না বা মাথাপিছু আয়টা সর্বোচ্চ হচ্ছে না, কিন্তু এই পি জিরো বিন্দুতে অর্থাৎ পি জিরো জনসংখ্যায় পি বিন্দুতে কি হচ্ছে মাথাপিছু আয় সর্বোচ্চ হচ্ছে, অর্থাৎ ওই দেশের কল্যাণ সর্বোচ্চ সাধিত হচ্ছে। এই বিষয়টাই তারা এইভাবে দেখানোর চেষ্টা করেছে। তাহলে আমরা দেখলাম যে কাম্য জনসংখ্যা তত্ত্বটা কি, কাম্য জনসংখ্যা তত্ত্ব যে সূত্রটা ব্যবহার করা হয় সেই বিষয়টা, এবং এই চিত্রের মাধ্যমে সেই ব্যাখ্যাটাও দেখলাম। তোমরা একটু বইটা একবার রিডিং করার চেষ্টা করবে ভিডিও দেখার পরে, তাহলে বুঝতে পারবে, কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ। কারণ দেখো কত সহজ একটা বিষয় না, অনেক সহজ, খুব সুন্দরভাবে বইও আলোচনা করা আছে,
আমিও চেষ্টা করলাম, এরপর যদি সমস্যা হয় আমরা জুম ক্লাসে চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার, পরবর্তীতে সমস্যা হলে আমরা ক্লাসে এসে প্রয়োজনে আবার বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।